একজন অনলাইন এক্সপার্ট যখন একটা কোর্স তৈরি করে তখন কিন্তু তাকে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক সময় দিতে হয়। কিন্তু যখন সেই কোর্সটা তৈরি করার পরে দেখতে পাই যে অনেকগুলো গ্রুপে অনেক থার্ড পারসন তার কোর্সটাকে অনেক কম মূল্যে সেল করে বেড়াচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা তার কাছে অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তো এই সিস্টেমটাকে বন্ধ করার জন্য আমাদের এই কোর্সে আমরা এমন একটা সিস্টেম চালু করেছি যে শুধুমাত্র ভিডিওর মধ্যে আমরা সকল জিনিসগুলো আমরা কিন্তু কমপ্লিটভাবে দেখাইনি। এর জন্য অবশ্যই আমাদের সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে ব্যবস্থা করেছি যেখানে আমাদের সকল হিডেন ইনফরমেশন বলেন, এরপর হচ্ছে আপনাদের সকল সফটওয়্যার সকল সোর্স সবকিছুই আমাদের আপডেটলি থাকবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সুতরাং যারা শুধুমাত্র পারচেস করবে এই কোর্সটি শুধুমাত্র তাদেরকেই সেই টেলিগ্রাম চ্যানেলে রাখা হবে। এবং যদি আপনারা মনে করেন যে অন্য থার্ড পার্টির কাছ থেকে এই ভিডিওগুলো কিনে নেবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কোনো প্রকার লাভবান হতে পারবেন না যদি আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে না থাকতে পারেন। সুতরাং অবশ্যই অন্য কারো কাছ থেকে এই ভিডিও কোর্সটি পারচেস করার আগে একটাবার এই বিষয়টি অবশ্যই আপনারা ভেবে দেখবেন। আচ্ছা, অবশেষে আপনাদের সকলের অনুরোধে বিলাখাট মানি মেকিং মেথড কোর্সটি আমি চালু করতে যাচ্ছি এবং এই কোর্সে কী কী থাকবে এবং এই কোর্স করে আদৌ আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন কি না সেটা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বুঝতে পারবেন। আসলে অনলাইন থেকে অর্থ উপার্জন করার জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে দৌড়াচ্ছি। অনেকেই আছেন যাদের দৌড়ানো কিন্তু অনেক দিন পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত অনলাইন থেকে আপনি অর্থ উপার্জন করতে পারছেন না। যদি বিলাখাট মানি মেকিং মেথড এই বিষয়টা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে আমি 100% শিওর দিতে পারি যে অনলাইন থেকে অর্থ উপার্জন আপনি করতে পারবেন। আসলে আমরা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারি না কী জন্য এই জিনিসটা যদি আমরা একটু গবেষণা করি তাহলে যেটা হবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বর্তমানে অনলাইন থেকে অর্থ উপার্জন করছে টপ লেভেলের যারা আছে তারা যে বিষয়টা করে ইনকাম করতেছে আমরা কিন্তু সেম বিষয়টা কিন্তু অবলম্বন করি আর এটাই আমাদের সবথেকে কিন্তু বড় ভুল। আমরা গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন, যেই সমস্ত জিনিস মার্কেট প্লেসে অনেকে কাজ করতেছে এই সমস্ত জিনিস আমরা শিখতেছি এবং সেই সমস্ত জিনিস শিখে যখন আমরা ইনকাম করতে যাচ্ছি তখন কিন্তু আমরা মার্কেট প্লেসে কোনো কাজ পাচ্ছি না, কারণ এই বিষয়ে আরও অনেক এক্সপার্ট অনেক আগে থেকেই কিন্তু কাজ করে যাচ্ছে। সুতরাং আমাদের এমন কিছু মেথড অ্যাপ্লাই করতে হবে যেই মেথডগুলা সাধারণত খুবই কম মানুষ অ্যাপ্লাই করে কাজ করতেছে এবং যেই মেথডে অনলাইন থেকে অর্থ উপার্জন অনেক বেশি পরিমাণে হচ্ছে। আর এমন কোনো মেথড যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে অনলাইন থেকে অর্থ উপার্জন করাটা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় না। তো এই কোর্সে আমি এমনই কিছু বিষয় অন্তর্ভুক্ত করেছি যে বিষয়গুলি সাধারণত বাংলাদেশে খুবই কম সংখ্যক মানুষ করে এবং এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কোর্স তৈরি হয়নি এবং আমি এটা 100% শিওর দিতে পারি যে এই বিষয়ে কোর্স সর্বপ্রথম আমি চালু করতে যাচ্ছি। সুতরাং এই কোর্সটি সর্বপ্রথম যারা যারা দেখবেন যারা যারা এই বিষয়টি অ্যাপ্লাই করে কাজ করবেন আমি বলতে পারি যে 100% অনলাইন থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনি অনলাইন থেকে সাকসেস অবশ্যই অবশ্যই হতে পারবেন। তো এই কোর্সে কী কী থাকতেছে এবং কবে এই কোর্সটি পাবলিশ হবে এবং এই কোর্সটি কত টাকা দিয়ে আপনি কিনতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে সব কিছু আমি ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো বিলাখাট মানি মেকিং মেথড এই বিষয়টা অ্যাপ্লাই করার মাধ্যমে কীভাবে ইনকামটা করতে হয় তার কিছু সোর্স আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। তবে এখানে আমি বলতে পারেন যে 80% সোর্স আপনাদের ওপেনলি বলবো এবং 20% সোর্স আমি অবশ্যই সেটা হিডেন রাখবো, কারণ এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা কখনোই সম্ভব না, সেটি সম্পূর্ণরূপে আমি কোর্সের মধ্যে সেই বিষয়টা আমি আলোচনা করব। তো বিলাখাট মানি মেকিং মেথড মূলত এই মেথডে যেভাবে ইনকামটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট টাইম আপনাকে এক্সপার্ট হতে হবে সব বিষয়ে এবং কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে সেই বিষয়টা আমি এখানে বড় একটা লিস্ট করা আছে। এই বিষয়গুলিতে আপনাকে সম্পূর্ণরূপে এক্সপার্ট হতে হবে। আমি যদিও এই লিস্টটা আমি ফেসবুকে পাবলিশ করেছিলাম এবং সেখানে কিন্তু অনেকেই ইন্টারেস্টেড আছেন আমি দেখতে পাচ্ছি এবং সেখানে অনেকেই লাইক করছেন। আমি একটু এটা যদি একটু ওপেন করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে অনেকেই লাইক করছেন এবং সবাই এখানে লাভ রিয়েক্ট দিচ্ছেন এবং এখানে আমি দেখতে পাচ্ছি কেউ এখন পর্যন্ত কোনো রাগের রিয়েক্ট বা হা রিয়েক্ট কোনো কিছুই দেননি। সুতরাং আমি বুঝতে পাচ্ছি যে এই বিষয়ে সকলেই অনেক বেশি ইন্টারেস্টেড আছেন এবং এই বিষয়গুলি যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন সেটা আপনারা আগে থেকেই বুঝে গেছেন। তো বিলাখাট মানি মেকিং মেথড এই মেথডটাই আপনার যে যে বিষয় থাকবে সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্টে আপনাকে এক্সপার্ট হতে হবে এবং এক্সপার্ট হতে হবে কোন কোন বিষয়ে এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্রেট শপ আছে এবং VIP একটা সেকশন আছে এবং এখানে বিন সেকশন আছে, রোবট সেকশন আছে এবং এখানে বিলাখাট সেকশন আছে, VPN সেকশন থেকে VPS সেকশন আছে, অ্যাড বুস্ট সেকশন আছে।
এরকম কিছু সেকশন আছে যে সেকশনের মধ্যে কিন্তু অনেক অনেক বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলি যদিও এখানে সম্পূর্ণরূপে সবগুলো একে একে বলা সম্ভব না, সেটা অবশ্যই আপনারা কিন্তু এই লিস্টটা সম্পূর্ণভাবে পড়লে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরেও আমি একটু বলে দিচ্ছি যে আমাদের এই সকল বিষয়ে যদি এক্সপার্ট হতে হয় তাহলে আমাদের এই বিষয়গুলি ভালোভাবে অবশ্যই শিখতে হবে। প্রথমে আমরা সেই ভিভিআই সেকশন অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সেকশনটা আমি এখানে রেখেছি, এই বিষয়গুলি আপনাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি পরিমাণে এক্সপার্ট হতে হবে এবং আমার কোর্সের মধ্যে এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো ফার্স্ট টাইম আমি বলি যে আমাদের সিপিএ মার্কেটিং অ্যাডভান্স কিন্তু একটা কোর্স আছে, যে কোর্সটার মূল্য কিন্তু 4,000 টাকা, সেটা এখন পর্যন্ত অনেকেই কিন্তু আমাদের থেকে কিনে নেন। এবং আমরা যে বিলাখাত মানি মেকিং মেথড কোর্সটি তৈরি করতেছি, এই কোর্সের মধ্যে সিপিএস সিকিউর কোর্সটি আমরা অলরেডি এখানে আমরা দিয়ে দিব, যারা এই কোর্সটি কিনবেন সাথে এই কোর্সটিও ফ্রিতেই পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে পেপ্যাল ভেরিফাই, অর্থাৎ আমরা এই সেকশনে পেপ্যাল ভেরিফাইটা রেখেছি, অর্থাৎ এ টু জেড কীভাবে একটা পেপ্যাল ভেরিফাই করতে হয় সেটা আমরা এই কোর্সে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এবং পেপ্যাল ভেরিফাই যদি আপনি 100% করতে পারেন তাহলে কিন্তু অনেকভাবে ইনকাম করা যায় অনলাইন থেকে, সেটা আমি একটু পরে সব কিছু বিস্তারিত খুলে বলতেছি। এখানে আপনি নেটফ্লিক্স অ্যাকাউন্ট করতে পারবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট অ্যাকাউন্ট, এটা কোনো ক্র্যাকার দিয়ে বা হ্যাকিং করে কোনো অ্যাকাউন্ট, এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে এবং এই অ্যাকাউন্টগুলো আপনি মান্থলি আকারে কিন্তু করতে পারবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে এটা কিন্তু করা যায় এবং সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে সম্পূর্ণভাবে শেয়ার করব। এবং এখান থেকে আপনি ফেসবুক কুপন কিভাবে ক্লেম করতে হয় সেটার এ টু জেড একটা ভিডিও সিরিজ পাবেন, যার মাধ্যমে কিন্তু ফেসবুক কুপন ক্লেম করার সম্পূর্ণ ভিডিওটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ফ্রি ফোন ভেরিফাই, অর্থাৎ আমরা কিন্তু যখন ফোন ভেরিফাই করতে যাই বিভিন্ন সাইটে তখন কিন্তু আমাদের যে প্রবলেমটা হয় আমরা সেই ফোন নাম্বারটা পাই না, কিন্তু সকল বিষয়ে ফ্রিতে কীভাবে ফোন ভেরিফিকেশন করতে হয় সেটাও আমরা এই কোর্সে অন্তর্ভুক্ত রেখেছি। এরপর হচ্ছে ফ্রি ডোমেইন হোস্টিং এবং টেমপ্লেট, অর্থাৎ পরিপূর্ণভাবে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে দেখিয়েছি এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ ডোমেইন কীভাবে ফ্রিতে নেবেন সেটা কিন্তু .com, .me এই ধরনের যে ডোমেইনগুলো আছে সবগুলো আপনি পেয়ে যাবেন। আপনারা হচ্ছে ডোমেইন পাবেন, হোস্টিং পাবেন এবং টেমপ্লেট পাবেন। যদি আপনি এই তিনটা জিনিস সম্পূর্ণ ফ্রিতে চান বা ফ্রিতে পান তাহলে কিন্তু এই জিনিসগুলো সেলগুলো অনেক অর্থ উপার্জন করা যায়। ফ্রি ভিসিসি, অর্থাৎ ভিসিসি বলতে ভার্চুয়াল ক্রেডিট কার্ড, কীভাবে একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড ফ্রিতে তৈরি করা যায় এবং সেটা বিভিন্ন সাইটে ইউজ করা যায় সেটাও কিন্তু এইখানে আমরা অন্তর্ভুক্ত রেখেছি। এরপর হচ্ছে লো কস্ট ভিসিসি, অর্থাৎ কিছু ভিসিসি আছে যেগুলো কিন্তু সম্পূর্ণ লো কস্ট এবং সেই ভিসিসিতে কিন্তু অনেক পরিমাণে ডলার লোড করা থাকে যেটা কিন্তু আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি, সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করেছি। এরপরে আমরা দেখাচ্ছি ফ্রি ভিপিএস কীভাবে নেবেন, খুবই কম দামে কীভাবে ভিপিএস নেবেন এবং গিফট কার্ড কীভাবে তৈরি করবেন এবং গিফট কার্ড কীভাবে চেক করবেন তৈরি করার পরে এবং গিফট কার্ড বিভিন্ন শপ আছে সেইগুলোর সাথে আমরা পরিচয় করে দিব এবং লাস্টে হতে SSN কীভাবে নেবেন সেটাও আমরা এখানে দেখাবো। তো এখানে যদি প্রত্যেকটা বিষয় আমরা ভেঙে ভেঙে বলতে যাই তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ সময় লেগে যায়। তারপরও সংক্ষিপ্ত আগে আমি সংক্ষিপ্তভাবে আমি বলার ট্রাই করতেছি। এরপর দেখুন বিন সেকশন কীভাবে আপনি একটা বিনের সম্পূর্ণ ইনফরমেশন কীভাবে জানবেন সেটা আমরা এখানে বলবো। এরপরে কীভাবে বিন তৈরি করবেন, এরপরে বিন ইউজ কীভাবে করবেন এবং বিন ইউজ করার পরে কীভাবে ফ্রিতে আপনি ফেসবুক বলেন, এরপরে আপনার টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, এই সমস্ত জায়গাতে কীভাবে ফ্রিতে আপনি অ্যাড রান করবেন এবং সেটা 100% আপনার হচ্ছে কাজ করবে সেটা কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা এই কোর্সে সম্পূর্ণভাবে ভিডিও আকারে রাখার চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে আমরা রোবট সেকশন রেখেছি, অর্থাৎ রোবট সেকশনে আপনি কীভাবে অটোমেটিকলি ইমেল সেন্ড করবেন, অটোমেটিকলি আপনি কীভাবে ইউটিউব ভিডিওর ভিউ বাড়াবেন, লাইক বাড়াবেন, কমেন্ট বাড়াবেন, এরপর হচ্ছে আপনার অটোমেটিক কীভাবে ইডু ইমেল তৈরি করবেন, .edu ইমেল এমন একটা ইমেল যে ইমেল দিয়ে কিন্তু আপনি বিভিন্ন সার্ভিস ফ্রিতেই পেতে পারেন, সেটা হচ্ছে আপনি 1 বছরের জন্য কিন্তু আপনার হচ্ছে VPS ফ্রিতে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার অ্যামাজন AWS থেকে নেওয়া যায়, এরপরে হচ্ছে আপনার মাইক্রোসফট অ্যাজুর থেকে নেওয়া যায়, এরপরে হচ্ছে আপনার আরও কিছু জায়গা আছে, সেই সমস্ত জায়গাতে যদি আপনার ইডু ইমেল থাকে তাহলে কিন্তু ফ্রিতে অনেক অনেক সার্ভিস নেওয়া যায়। এবং সেই ইডু ইমেলটা কীভাবে করতে হয় সেটা আমরা ম্যানুয়ালি তো শেখাবই, পাশাপাশি আমরা এমন একটা সফটওয়্যার দেবো সেটাতে অটোমেটিকলি কিন্তু ইডু ইমেলগুলো তৈরি করবে এবং এই ইডু ইমেলগুলো যদি আপনি মার্কেটে কিনতে যান তাহলে প্রতিটা ইডু ইমেলের প্রাইস কিন্তু আপনার $5 থেকে $60 পর্যন্ত পড়ে যায়। ওকে, এরপর হচ্ছে অটো আইডি ক্রিয়েট, অর্থাৎ বিভিন্ন আইডি আছে যে সমস্ত আইডি অটোমেটিকলি কীভাবে খুলতে হয় সেটা সফটওয়্যার আমাদের কাছে আছে এবং এই কোর্সের সব কিছু সোর্স সহকারে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, অর্থাৎ শুধু এখানে ভিডিও থাকবে না, ভিডিওর সাথে বিভিন্ন সোর্স থাকবে, বিভিন্ন সফটওয়্যার থাকবে এবং পার্সোনাল আমাদের টেলিগ্রাম সাপোর্ট তো থাকবেই এবং এই সাপোর্টটা শুধুমাত্র যারা আমাদের কাছ থেকে কোর্সটা কিনবেন শুধুমাত্র তাদের জন্য। অনেকেই আছেন কিন্তু ওয়েট করবেন যে লিখুন ভাই এই
কোর্সটা যখন পাবলিশ করবে অনেকেই কিনবে এবং তাদের কাছ থেকে খুবই কম মূল্যে আপনি কিনবেন। এইভাবে যদি কেনেন তাহলে আমি বলবো যে আপনার 1% লাভও হবে না, বরং আপনি যে টাকা দিয়ে তার কাছ থেকে কোর্সটা কিনবেন সেই ক্ষতিটা আসলে সেইটাই কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সুতরাং অবশ্যই আমাদের এই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আপনাকে থাকতে হবে। এরপরে হচ্ছে ব্ল্যাকহ্যাট সিক্রেট মেথড, এর মধ্যে অবশ্যই আমাদের প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলটাকে আমরা আগে রেখেছি। এরপরে হচ্ছে বিভিন্ন আর্নিং মেথড থাকবে, বিভিন্ন কার্ডিং মেথড থাকবে, অর্থাৎ বিভিন্ন কার্ড ইউজ করে, ফেক কার্ড ইউজ করে বিভিন্ন জিনিস কীভাবে আপনি কিনতে পারেন সেই বিষয়গুলো থাকবে। যদিও আমি ফার্স্টে আপনাদের বলেছি যে 20% জিনিস আমি এখানে হিডেন রাখবো, যেটা সম্পূর্ণ কোর্সের মধ্যে আপনারা পাবেন, সেই বিষয় নিয়ে পাবলিকভাবে আলোচনা করা যাবে না। সুতরাং এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে গিভওয়ে মেথড, অর্থাৎ আপনি যদি চান যে প্রত্যেক দিন 5-6টা নেটফ্লিক্স অ্যাকাউন্ট বলেন, বিভিন্ন ভিপিএন বলেন, এবং এগুলো সম্পূর্ণ প্রাইভেট অ্যাকাউন্ট, অর্থাৎ এগুলো পাবলিক অ্যাকাউন্টটা, আপনি যদি 1 বছরের জন্য একটা ভিপিএস নেন এবং সেটা সম্পূর্ণ আপনার জন্য, এটা অন্য কারো কাছে আইডি পাসওয়ার্ড থাকবে না, তো এই ধরনের জিনিস কিন্তু গিভওয়ে কিছু মেথড আছে, যে মেথডগুলো অ্যাপ্লাই করলে কিন্তু আপনি প্রত্যেক দিন 5-6টা করে নেটফ্লিক্স অ্যাকাউন্ট বলেন, বিভিন্ন ভিপিএস বলেন বা বিভিন্ন ভিপিএন বলেন, বিভিন্ন ডোমেইন হোস্টিং বিভিন্ন অ্যাকাউন্ট আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি পেতে পারেন। এবং এই গিভওয়েগুলো কীভাবে পেতে হয় সেটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। বিভিন্ন হ্যাকিং মেথড আমরা এখানে শেখাবো, পেড বট দিব, অর্থাৎ বিভিন্ন বট আছে যে বটগুলো দিয়ে কিন্তু অটোমেটিকলি কিন্তু কাজ করে, এই ধরনের বিভিন্ন বট থাকবে এবং কী কী বট থাকবে সেই বটগুলো আমরা এখানে ওপেনলি বলবো না, সেটা কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন পেড সফটওয়্যার থাকবে, বিভিন্ন আপনার হচ্ছে কনফিগ থাকবে, কনফিগ হচ্ছে এটা এমন একটা জিনিস আমরা ওপেন বুলেটের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে দেখাবো। আপনার দেখা যাচ্ছে বিভিন্ন পুফ বলেন, বাডু বলেন বা এই ধরনের বিভিন্ন অ্যাকাউন্ট আছে, যে সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার ওপেন বুলেটের মাধ্যমে বিভিন্ন লেটেস্ট কনফিগ ইউজ করার মাধ্যমে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো কিন্তু চেকার দিয়ে চেক করে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু বের করা যায়, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু পপুলার একটা জিনিস এটা। ওকে, অনেকেই কিন্তু $200 দিয়ে, $300 দিয়ে এই ধরনের চেকার বা এই সমস্ত জিনিস কিন্তু কিনে ইউজ করতেছে, এবং সম্পূর্ণরূপে ফ্রিতেই কিন্তু আমরা এই কোর্সের মধ্যে এই জিনিসগুলো অন্তর্ভুক্ত রেখেছি। ওকে, তো এখানে দেখুন সিক্রেট ট্রাফিক মেথডও থাকবে। তো আমরা যদি নেক্সট পেজে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে সিক্রেট শপ থাকবে, অর্থাৎ কিছু কিছু ব্ল্যাক হার্ট কিছু হচ্ছে আপনার শপ থাকে, যে শপগুলোতে খুবই কম মূল্যে আপনি ভিপিএস বলেন, ভিপিএন বলেন, বিভিন্ন অ্যাকাউন্ট, বিভিন্ন কি বলেন, বিভিন্ন কনফিগ, বিভিন্ন মেথড, বট, সফটওয়্যার, ভিসিসি বা ভার্চুয়াল কার্ড, এই সমস্ত জিনিস কিন্তু খুবই খুবই কম মূল্যে কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু আপনি কিনতে পারলে, এবং যদি চান যে আপনি এত কাজ শেখার আপনার কোনো দরকারই নেই, আপনি শুধুমাত্র আপনার কাছে টাকা আসছে, আপনি একটা বিজনেস দাঁড় করাচ্ছেন, সুতরাং আপনি চাইলে কিন্তু ওই সমস্ত শপ থেকে এই জিনিসগুলো খুবই কম মূল্যে কিনে আপনি কিন্তু আবার সেটা সেল করতে পারেন, অর্থাৎ এখানে একটা রিসেলিংয়ের বিজনেস করেও কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারেন। তো এই বিষয়গুলো আমি পরেই সব কিছু বলতেছি, ফার্স্টে এই কোর্সে কী কী থাকছে, কী কী শিখছেন সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। ওকে, তো এখান থেকে বিভিন্ন সিক্রেট ফর্ম থাকবে, যে ফর্মগুলোর মধ্যে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনি ফ্রি কিছু সিক্রেট ফর্ম দেখাবো যেগুলো সম্পূর্ণ ফ্রি, পেইড ফর্ম দেখাবো, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন চ্যানেল দেখাবো, এরপরে সিক্রেট ফর্ম, এবং লাস্টে দেখাবো হচ্ছে ড্রাগ ফর্ম, যে সমস্ত ফর্ম থেকে খুবই কম মূল্যে অনেক বেশি টাকার জিনিস আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার অ্যাডস বুস্ট সেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আমি জানি যে শুধুমাত্র এই সেকশনের জন্যই অনেকেই এই কোর্সটি কিনে থাকবেন। এখানে আমরা কী কী শেখাবো, ফ্রিতে কীভাবে ফেসবুকে অ্যাডস রান করতে হয়, টুইটারে এবং ইনস্টাগ্রামে কীভাবে ফ্রিতে অ্যাডস রান করতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে শেখাবো, এবং কুপন দিয়ে কীভাবে অ্যাডস রান করতে হয় সেটাও আমরা শেখাবো, এবং কুপন কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা আগেই বলেছি, এবং আগের যে সেকশন আছে সেখানে আমরা রেখেছি, সেখানে A to Z কীভাবে একটা কুপন বের করতে হয় ফেসবুকতে সেটা আমরা শেখাবো। এরপরে হচ্ছে ভিপিএস সেকশন, অর্থাৎ কীভাবে ফ্রিতে ভিপিএস নেবেন, কীভাবে আপনি হচ্ছে লো প্রাইসে ভিপিএস কিনবেন, এবং হচ্ছে অ্যামাজন AWS থেকে কীভাবে ফ্রিতে 1 বছরের জন্য ভিপিএস নেবেন, অ্যাজুর থেকে কীভাবে নেবেন, এবং বিভিন্ন চেকার ইউজ করে কীভাবে আপনার ভিপিএস ক্র্যাকিং করবেন সেই জিনিসগুলোও কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত রেখেছি। এরপরে আসে হচ্ছে ভিপিএন সেকশন, এবং এখানে যে ভিপিএনগুলো রাখা আছে সেগুলো সম্পূর্ণ প্রাইভেটভাবে আমরা শেখাবো, এগুলো কোনো পাবলিক না, অর্থাৎ বিভিন্ন ফর্ম থেকে সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা হচ্ছে পাবলিক জিনিস ইউজ করতে পারে। দেখা যাচ্ছে আমরা কিন্তু আমাদের ফ্রি গ্রুপে বিভিন্ন অ্যাকাউন্ট আমরা সেখানে আমরা দিয়ে থাকি, শেয়ার করে থাকি, সেগুলো কিন্তু সাধারণত পাবলিকলি, অর্থাৎ তার আইডি পাসওয়ার্ড আরও অনেকজনের কাছে আছে, সুতরাং সেইগুলো কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় যে কখন সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা এখানে সম্পূর্ণ প্রাইভেটভাবে শেখাবো কীভাবে নর্থ ভিপিএন বলেন, এরপরে হচ্ছে আপনার হাইড মাই অ্যাপস ভিপিএন বলেন, এক্সপ্রেস ভিপিএন, আইপি ভ্যানিশ, হটস্পট, নেমচিপ থেকে ভিপিএন কীভাবে নিতে হয়, প্রাইভেট টুনের ভিডিও, হ্যাঁ এই ধরনের যত ভিপিএন আছে সবগুলো কীভাবে প্রাইভেটভাবে নিতে হয়
সেটা কিন্তু আমরা এই কোর্সের মধ্যে সম্পূর্ণভাবে ভিডিও আকারে আমরা শেখানোর চেষ্টা করতেছি। এরপর হচ্ছে আপনার কিভাবে এই সকল ভিপিএন আপনি ক্র্যাক করবেন, অর্থাৎ ক্র্যাক করার মাধ্যমে কিভাবে নেবেন, এবং সেগুলো যেগুলো আপনি ক্র্যাক করেন সেগুলো কিন্তু প্রাইভেট হয় না, সেগুলো পাবলিক হয়, সেটা আমি আগে বলেছি। এবং পাবলিক ভিপিএন বা পাবলিক অ্যাকাউন্ট যে জিনিসগুলো আছে এই সকল জিনিসও কিন্তু আমাদের কাজে লাগবে এবং খুবই ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো, সেটাও আমি পরে বলতেছি। ওকে, এরপর হচ্ছে প্রক্সি সেকশন। আমরা কিন্তু প্রক্সি অনেক টাকা দিয়ে কিনতে হই, এবং এখানে আমরা এই স্ট্রিট বলেন, সক্স ফোর বলেন, সক্স ফাইভ বলেন, এই ধরনের প্রক্সিগুলো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে নেওয়া যায় সেটাও আমরা এখানে অন্তর্ভুক্ত রেখেছি। এরপর হচ্ছে আমরা কি সেকশন, বিভিন্ন সফটওয়্যার থাকবে যে সফটওয়্যারগুলোর কি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে নিতে হয় সেটা শেখাবো। এরপর হচ্ছে ফোন ভেরিফাই সেকশন। এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লিস্ট, এই লিস্টে যতগুলি আপনার হচ্ছে নেম আছে সবগুলো নেমের আপনার হচ্ছে কিভাবে ফ্রিতে ভেরিফাই করতে সেটা আমরা শেখাবো, এবং এই লিস্ট বাদে যেগুলো আপনার জানা আছে সেগুলো করা যাবে ভেরিফাই, এবং সেগুলো সামান্য কিছু কস্টে ভেরিফাই করতে হবে সেটা আমরা শেখাবো। ওকে, তো সংক্ষিপ্তরূপে আমরা এখানে বললাম, যদিও এখানে আমি বলতেছি যে 80% আপনাদের দেখলাম এবং এই কোর্সের মধ্যে আরও 20% অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমি এখানে পাবলিকলিভাবে কখনোই আলোচনা করব না। ওকে, তো আমরা ফার্স্টে কী করলাম, প্রথমে আমরা হচ্ছে এক্সপার্ট অল মেথড, অর্থাৎ প্রথমে আমরা যে সমস্ত মেথডগুলো দেখালাম এই সকল মেথডে আমাদের এক্সপার্ট হতে হবে। দেন আমাদের কী করতে হবে, আমাদের ক্রিয়েট অনলাইন শপ স্টোর, অর্থাৎ অনলাইনে আমাদের একটা স্টোর তৈরি করতে হবে, একটা শপ স্টোর তৈরি করতে হবে, যে স্টোরের মাধ্যমে আমরা কিন্তু অর্থ উপার্জন করতে পারবো। ওকে, তো এই স্টোরগুলো কোন ধরনের হতে পারে আমি সিম্পলি আমি একটা স্টোর দেখাচ্ছি আপনাদের। তো আমরা যদি এই স্টোরে চলে আসি তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পারবো যে এখানে আমাদের অনেক অনেক সার্ভিস আছে এবং যেই সার্ভিসগুলো খুবই খুবই কম মূল্যে পাওয়া যাচ্ছে। ওকে, তো আমি যদি এখানে অ্যাডসে আমরা ক্লিক করি প্রাইভেট মেথডে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনস্টাগ্রাম অ্যাড $15 একটা মেথড আপনি পাবেন, যেটাতে আপনি এখানে আপনি $9 একটা মেথড পাবেন, যেই মেথডের মাধ্যমে কিন্তু আপনি ডেইলি $15 অ্যাড রান করতে পারবেন। এবং ফেসবুকের একটা মেথড দেখেন যে $60 যদি আপনি এই মেথডটা কিনেন তাহলে এটা কিন্তু $10 অ্যাড প্রতিদিন রান করতে পারবেন। ওকে, এটা হচ্ছে অনলাইন এটা শপ, এবং এই শপ দেখে আপনারা হয়তো বা অনেকে ভাবছেন যে এই শপটাকে তো আমরাও কিনতে পারি, তো কেনার কোনো প্রয়োজন নেই, এই সমস্ত শপ আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং এই সমস্ত মেথড আমাদের কোর্সে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমরা যদি এখান থেকে আমরা যদি রিসেলিংয়ে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট কত কম মূল্যে কিনতে পারবেন। দেখুন, মাত্র 27 সেন্টে আপনি কিন্তু নেটফ্লিক্সের অ্যাকাউন্ট এখান থেকে কিনতে পারছেন, এবং এই সার্ভিসটা আপনি নিজেও দিতে পারবেন। এখানে দেখুন ভাইপার ভিপিএন আছে এবং অ্যামাজনের অ্যাকাউন্ট আছে, এই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু খুবই খুবই কম মূল্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই শপে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়, এবং এই ধরনের শপ কিন্তু আপনাকে আমি কিন্তু সম্পূর্ণ A to Z কীভাবে এটা করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দেব, এবং সেখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনাদের সেল হয়ে যাবে। ওকে, তো এখানে দেখুন আরও অনেক জিনিস আছে, যে জিনিসগুলো আসলে সবগুলো দেখানো এখন সম্ভব না, এখানে অনেক অনেক জিনিস আছে যেগুলো কিন্তু খুবই খুবই কম বলে। এখানে দেখুন আমরা ভার্চুয়াল ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছি যেটার মূল্য কিন্তু অনেক অনেক কম। ওকে, তো এই ধরনের কিছু স্টোর, আমি যদি আরও একটা স্টোর দেখাই, এখানে আমার অনেকগুলো স্টোর আছে, আমি সিম্পলি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই ধরনের স্টোরগুলো মূলত A to Z কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি এখানে যদি ক্লিক করি সবগুলো স্টোর কিন্তু আমাদের এখানে চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ভিপিএন আছে এবং সবগুলো কিন্তু প্রাইভেট, অর্থাৎ এই জিনিসগুলো আপনি যদি এক বছরের জন্য নর্ড ভিপিএন কিনেন মাত্র $1 দিয়ে, এবং এটা আপনি এক বছরে ইউজ করতে পারবেন। ওকে, তো এই জিনিসগুলো A to Z কীভাবে তৈরি করতে হয় সব কিছুই কিন্তু এই কোর্সের মধ্যে আমি শেখানোর ট্রাই করবো। ওকে, তো দুই নম্বর কী হলো, আমাদের একটা অনলাইন একটা শপ স্টোর তৈরি করতে হবে। তো শপ স্টোর আমরা তৈরি করে ফেললাম, এখন আমাদের কী করতে হবে, জয়েন সিক্রেট পেড এবং ফ্রি ফর্ম, অর্থাৎ কিছু ফর্ম আছে যেগুলো সম্পূর্ণ সিক্রেট এবং সেগুলো সাধারণত আপনি কোনো ভিডিও টিউটোরিয়াল বলেন বা বিভিন্ন জায়গায় যদি আপনি ঘাটাঘাটি করেন তারপরে কিন্তু এই ধরনের ফর্ম আপনি কখনোই পাবেন না। তো এই ফর্মগুলোর মধ্যে পেড ফর্ম আছে এবং ফ্রি ফর্ম আছে, এবং এই ফর্মগুলোর সন্ধান যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু সেই ফর্মগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে, এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। তো 4 নম্বর স্টেপে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গিভিং সাম ফ্রি সার্ভিস, অর্থাৎ সেই সমস্ত জায়গাতে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ম্যান পেয়ে যাবেন এবং তাদের মাঝে কিন্তু আপনাকে ফ্রি সার্ভিস আপনাকে দিতে হবে। যেরকম ধরতে পারেন যে আমাদের 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ ট্রিক্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ ট্রিক্স প্রিমিয়াম। তো ক্রিয়েটিভ ট্রিক্সে কিন্তু আমরা বিভিন্ন ফ্রি সার্ভিস দিয়ে থাকি। ওকে, তো এই ধরনের বিভিন্ন ফ্রি সার্ভিস ওই সমস্ত জায়গাতে আপনাকে দিতে হবে। এরপরে আপনার কী করতে হবে, আপনার প্রত্যেকটা সার্ভিসের নিচে আপনার অ্যাড করতে হবে আপনার হচ্ছে স্টোর লিঙ্ক, অর্থাৎ 5 নম্বরে এডিট ইওর স্টোর লিঙ্ক, অর্থাৎ আপনার যেই অনলাইন স্টোর লিঙ্ক আছে, যে আপনার শপিংয়ের যে স্টোর লিঙ্কটা আছে, যে ওয়েবসাইটটা আমরা আপনাকে তৈরি করে দিব, অবশ্যই সেখানে আপনাকে সেই লিঙ্কটা সবগুলো পোস্টের শেষে আপনাকে ইউজ করতে হবে। যেরকম ধরনের আমরা যেটা করে থাকি যে
ক্রিয়েটিভ টিক্সে প্রত্যেকটা পোস্টে কিন্তু আমরা প্রিমিয়াম রে যে লিংকটা আছে সেই লিংকটা কিন্তু আমরা অ্যাড করে দিই। ওকে, এটা জাস্ট আমি যখন মার্কেট প্লেস থেকে এই ধরনের কাজগুলো করি তখন আমি ট্রাই করলাম যে দেখি আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা অ্যাপ্লাই করা যায় কি। তো এই সিস্টেমটা সেম সিস্টেমটা অ্যাপ্লাই করেই কিন্তু এখান থেকেও ভালো পরিমাণ একটা অর্থ কিন্তু আমি নিজে জেনারেট করতেছি এবং সেটা কিন্তু লাইভ আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা বাংলাদেশে আমি জাস্ট নিজে একটু বুদ্ধি করে অ্যাপ্লাই করেছি, তো এখানে বাংলাদেশ থেকেও সাকসেস হতে পেরেছে। যখন আপনি এটা বাইরে অ্যাপ্লাই করবেন তখন কতটা সাকসেস হতে পারবেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো যখন আপনি আপনার যেই স্টোর লিঙ্কটা আছে সেটা অ্যাড করে দেবেন তখন কি করবেন, আপনার সেই স্টোর লিঙ্কে ফ্রি সার্ভিস পেয়ে সবাই ভিজিট করবে এবং সেখানে গিয়ে আপনার প্রাইভেট যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো কিন্তু সবাই সেখান থেকে ক্রয় করবে। লাস্ট যেটা হবে 7 নম্বরে সেটা হচ্ছে সবাই কিন্তু সেখান থেকে সেই জিনিসগুলো আপনার ক্রয় করবে এবং সেখান থেকে আপনি একটা অর্থ উপার্জন করবেন। এটা হচ্ছে প্রোফেশনাল একটা আর্নিং সিস্টেম এবং এই সিস্টেমে অর্থ উপার্জন করাটা আসলেই অনেক ইজি এবং অনেক সহজ। তো এই ধরনের সম্পূর্ণ সিস্টেম আমি এই কোর্সে এ টু জেড শেখানোর ট্রাই করতেছি এবং আপনারা যদি চান যে এই সিস্টেমে ইনকাম করাটা অনেক কষ্ট বা অনেক সময় লাগবে, যারা আসলে অনেক কষ্ট করতে চান না তারা যেটা করতে পারেন, সিপিএ যখন শিখবেন সিপিএ করে ইনকাম করতে পারেন, পেপ্যাল যখন ভেরিফাই করা শিখলেন এখান থেকে তখন কিন্তু আপনি বিভিন্নভাবে কিন্তু এই পেপ্যাল অ্যাকাউন্টগুলো সেল করতে পারেন, নেটফ্লিক্স অ্যাকাউন্ট করা যখন শিখলেন তখন কিন্তু আপনি ফেসবুকে একটা বুস্ট করে দিতে পারেন। দেখবেন যে অনেকেই 300 টাকা থেকে 400 টাকায় নেটফ্লিক্স অ্যাকাউন্টগুলো সেল করতেছে। আপনি নিজে আরও কম মূল্যে সেল করুন, ফেসবুক কুপন যখন আপনি করতে পারেন তখন ফেসবুক কুপন ক্লেম করে আপনি ইনকাম করুন। তো ফ্রি ডোমেন হোস্টিং যখন আপনি পাচ্ছেন, যখন আপনি ভিসিসি বানাতে পাচ্ছেন, তো এই ধরনের সার্ভিসগুলো যদি আপনি চান যে লোকালি মার্কেটিং করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন চান, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি করতে পারেন। ওকে, তো এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো এই সিস্টেমগুলো আমি এখানেই রাখতেছি। পরবর্তীতে আমি আলোচনা করতেছি যে এই ভিডিওটি আপনার কবে পাবলিশ হচ্ছে এবং কতদিনের মধ্যে আপনি কিনতে পারবেন। ওকে, বিলাখাট মানি মেকিং মেথডে এই কোর্সে কী কী থাকবে ইতিমধ্যে কিন্তু আপনারা কিন্তু সব বিস্তারিত কিন্তু দেখে ফেলছেন। তো এখন আমরা আলোচনা করব যে আসলে এই কোর্সটি কবে পাবলিশ হবে এবং এখানে কতগুলো ভিডিও থাকবে এবং এটার প্রাইস কত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা একটু ভালোভাবে দেখতে থাকুন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এই লিস্টটা ওপেন করলাম এবং এখানে আমাদের টোটাল ভিডিও থাকবে হচ্ছে 100+। অর্থাৎ এই কোর্সে যতগুলো জিনিস আছে আপনারা ইতিমধ্যে কিন্তু দেখে ফেলছেন। তো এতগুলো জিনিস নিয়ে যদি ভিডিও বানাতে হয়, এখানে আমি হিসাব করে দেখেছি যে এখানে 100-এর উপরে ভিডিও এখানে আমাদের তৈরি করতে হবে। ইতিমধ্যে কিন্তু আমি অলরেডি এই সিরিজগুলো নিয়ে ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি এবং এখানে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। সুতরাং আমি সব কিছু হিসাব করে দেখলাম যে এখানে আমার 100-এর উপরে ভিডিও চলে আসবে যদি আমাকে এখানে টোটাল কমপ্লিটভাবে এই কোর্সটা তৈরি করতে হয়। তো এখানে ভিডিও সংখ্যা হচ্ছে 100+ থাকবে এবং এই কোর্সটার পাবলিশ হবে হচ্ছে জুন মাসের 30 তারিখে। অর্থাৎ আজকে আমরা যদি দেখি যে মে মাসের 23 তারিখ, যদিও এই কয়েকদিন ধরা যায় না যেহেতু ঈদ চলে আসছে, তো আমরা জুন মাসের 30 তারিখ, অর্থাৎ আমরা 30 দিন মতো সময় এখানে চেয়ে নিচ্ছি। কারণ এখানে যতগুলো 100টা ভিডিও যদি বানাতে হয় প্রত্যেক দিন যদি খুব ভালোভাবে বুঝিয়ে এ টু জেড যদি বুঝিয়ে ভিডিও তৈরি করতে হয় তাহলে কিন্তু প্রত্যেক দিন 3টার বেশি ভিডিও তৈরি করা কখনোই সম্ভব না। তো 3টা করে ভিডিও যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু 100টা ভিডিও তৈরি করতে 1 মাসেরও বেশি সময় লেগে যায়। সুতরাং 1 মাস সময় আপনাদের কাছে আমরা অবশ্যই চেয়ে নিতে পারি। এবং এই কোর্সের প্রাইসটা কত থাকবে, এই কোর্সের প্রাইসটা থাকবে হচ্ছে 8,000 টাকা। তবে এই কোর্সটার কিছু ডিসকাউন্ট দিয়ে আমি কোর্সটা পাবলিশ করার আগে কিছু ডিসকাউন্ট দিয়ে সেল করব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ডিসকাউন্ট অফারটা নিয়ে নিতে পারেন। কারণ আমি মনে করি যে এখানে যে বিষয়গুলো আমি শেখানোর চেষ্টা করতেছি এই বিষয়গুলো আপনাদের খুবই প্রয়োজন এবং যাদের খুবই প্রয়োজন তারা অবশ্যই এই 100 জনের মধ্যে ডিসকাউন্ট এই অফারটা নিয়ে নিন, না হলে কিন্তু পরবর্তীতে অনেক আফসোস করতে হবে। কারণ পরবর্তীতে আমি কোনো কিছুতেই কোনো অফার দিই না এবং কোনো ছাড় দিই না। তো এখানে এই ডিসকাউন্টটা আপনারা কীভাবে পাবেন সেই জিনিসটা আমি আপনাদের বলে রাখি যে প্রিমিয়াম গ্রুপ প্লাস সিপিএ কোর্স, অর্থাৎ আমাদের থেকে যারা সিপিএ কোর্স ইতিপূর্বে কিনে রেখেছেন তাদের জন্য প্লাস যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে অলরেডি জয়েন করে আছেন তাদের জন্য এই কোর্সটার প্রাইস থাকবে হচ্ছে 3,000 টাকা। অর্থাৎ এই কোর্সটা পাবলিশ হওয়ার আগে 100 জনের জন্য এই ডিসকাউন্টটা থাকবে মাত্র 3,000 টাকা যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন করে রেখেছেন এবং আমাদের সিপিএ কোর্সটি যারা কিনে রেখেছেন। এবং আদার্স যারা আছেন, যারা আমাদের কোনো গ্রুপে জয়েন নেই এবং আমাদের সিপিএ কোর্সগুলো কিনে রাখেনি, তাদের জন্য এই প্রাইসটা থাকবে সেটা হচ্ছে 4,000 টাকা। এটা শুধুমাত্র 100 জনের জন্য। সুতরাং যারা চান যে এই কোর্সটি আপনার খুবই প্রয়োজন, আপনার লাগবে, তাহলে অবশ্যই এই কোর্সটি আপনি কিনে রাখতে পারেন। যখন 100 জন এই কোর্সটি কিনে নেবেন তখন অবশ্যই আমি আমার গ্রুপের মাধ্যমে একটা পোস্টে জানিয়ে দিব যে আমাদের অফারটি ক্লোজ। তখন থেকে যদি আপনার এই কোর্সটি কিনতে হয় তাহলে এই কোর্সটি আপনাকে অর্ডার করতে হবে 5,000 টাকা দিয়ে।
অর্থাৎ 100 জনের উপরে যখন এই কোর্সটি সেল হয়ে যাবে 100 টার উপরে তখন এই কোর্সটির প্রাইস থাকবে হচ্ছে 5000 টাকা এবং এই কোর্সটি আমরা যেহেতু জুন মাসের 30 তারিখে পাবলিশ করে দেব তখন কিন্তু আমাদের এই কোর্সটির প্রাইস থাকবে হচ্ছে 8000 টাকা এবং অনেকে আছেন এই সুযোগ খুঁজবেন এটা আমি বারবার বলতেছি যে এই সুযোগ খুঁজবেন যে এই কোর্সটি পাবলিশ হয়ে যাওয়ার পরে হয়তো অন্য কারো থেকে এই কোর্সটি কম মূল্যে কিনবেন এটা করে অবশ্যই আপনার কোনোই লাভ হবে না কারণ আমাদের এখানকার সকল সফটওয়্যার সকল সোর্স এবং সকল আপডেট সবকিছু আমরা আমাদের সিক্রেট টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা দিতে থাকবো সুতরাং এই চ্যানেলে যদি আপনারা জয়েন না থাকেন তাহলে শুধুমাত্র ভিডিও আপনাদের কোনোই কাজে লাগবে না ওকে তো যাদের এই কোর্সটি নেওয়ার দরকার অবশ্যই অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং এই কোর্সটি আগে থেকে কিনে রাখতে পারেন যদিও আমি বলেছি যে এই কোর্সটি পাবলিশ করব জুন মাসের 30 তারিখে অর্থাৎ এক মাস সময় আমি চেয়ে নিচ্ছি তারপরেও এক্সট্রা আমি 15 দিনের সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি কারণ বলা যায় না বিপদাবদের কথা কখন কি হয়ে যায় তো এর জন্য আমি এক্সট্রা 15 দিন সময় নিচ্ছি যদি কোনো বিপদে পড়েই যায় তাহলে এটা আমি জুলাই মাসের 15 তারিখে পাবলিশ করব এটা জাস্ট আমি এক্সট্রা একটা টাইম চেয়ে নিয়েছি যাতে করে আমার কথার কোনো খিলাপ না হয় তারপরেও আমরা কিন্তু এই কোর্সটি আমরা জুন মাসের 30 তারিখেই আমরা এটি পাবলিশ করব যদি কোনো বিপদ আপদে পড়ি তাহলে আমরা এক্সট্রা 15 দিন সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি ওকে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে